আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নির্বাচন থেকে সরে গিয়েছে, মন্তব্য জাহাঙ্গীর কবির নানকের। এখন যারা রাষ্ট্রপ্রধান হন ক্ষমতায় টিকে থাকতে চান বললেন মির্জা ফখরুল। বিএনপিতে 80 জনই নেতা, আলোচনা সভায় বললেন গায়েশ্বর চন্দ্র রায়। সুশাসনের ঘাটতি করোনা ভাইরাস নিয়ন্ত্রণকে দীর্ঘায়িত করেছে টিআইবির প্রতিবেদন। টিকটক পাচার চক্রের মূল হোতা বস রাফির স্বীকারোক্তি। এছাড়া থাকছে মাদক মামলায় রিজেন্টের শাহেদকে জামিন দেননি হাইকোর্ট। এদিকে সব রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের চিঠি। সর্বশেষ জানিয়ে দেব আগামী দুদিন টানা বৃষ্টির পূর্বাভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দেওয়ার জন্য। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নির্বাচন থেকে সরে গিয়েছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচন পরাজয় ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নির্বাচন থেকে সরে গিয়ে গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এটাই তাদের রাজনীতি। মহামারী করোনার মধ্যে জীবন জীবিকা সমন্বয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি বাস্তবসম্মত বাজেট প্রকাশ করা হয়। সেখানেও বিএনপি নামক একটি দল পানি ঘোলা করার চেষ্টা করেছে। মঙ্গলবার 8ই জুন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকী স্মরণ সভায় তিনি একথা বলেন। ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি এই স্মরণ সভার আয়োজন করে। বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের সমালোচনা করে জাহাঙ্গীর কবির নানক বলেন, তিনি আবার যুদ্ধের ঘোষণা দিয়েছেন। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন নির্বাচন বয়কট করে মূলত গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চায়। যারা নির্বাচন থেকে সরে দাঁড়ায় তারা ভীতু ও অগণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য আরো বলেন, বাংলাদেশের রাজনীতিতে বহু ষড়যন্ত্র হয়েছে, আজও হচ্ছে, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শন নেতৃত্বের কারণে শুধু দেশের রাজনীতিতে নয় বিশ্ব রাজনীতিতে তিনি আদর্শপ্রিয় নেতা পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা বিশ্ব রাজনীতিতে একটি আদর্শ পর্যায়ে পরিণত হয়েছে। সারা বিশ্ব যখন মহামারী করোনায় আক্রান্ত হয়েছে বাংলাদেশে বাদ যায়নি, তখন শেখ হাসিনার সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে এবং বৈজ্ঞানিক চিন্তার কারণে বাংলাদেশে বহু গুণে রক্ষা পেয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে করোনায় আক্রান্ত হয়ে তছনছ হয়ে গেছে, সেখানে আল্লাহর রহমতে বাংলাদেশের পরিস্থিতি বহু গুণে স্বাভাবিক রয়েছে। সূত্র ইত্তেফাক। এখন যারা রাষ্ট্রপ্রধান হন বেশিরভাগই ক্ষমতায় টিকে থাকতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই পৃথিবীতে এখন কোনো আদর্শ নেই, কোনো রকমের সততা নেই, কোনো মূল্যবোধ নেই, সময়টাকে এজন্য নষ্ট সময় বলা হয়। আজ মঙ্গলবার বিকেলে জিয়াউর রহমানের 40তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। রাজনীতিতে নীতিকথা নির্বাসিত হয়ে গেছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের সবচেয়ে বড় প্রবক্তা আমেরিকা, সেখানে কিছুদিন আগে দেখলেন নির্বাচন হলো, ট্রাম্প কি চেষ্টাটাই না করলেন টিকে থাকার জন্য, যত রকম চেষ্টা আছে নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করে একদম শেষে ক্যাপিটাল হাউজে মানুষ ঢুকিয়ে দিল, শত শত হাজার হাজার মানুষ, যা আমেরিকার ইতিহাসে নেই। তিনি বলেন, আজকে 40 বছর পরে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি, প্রয়োজনটা কেন, প্রয়োজন হলো এজন্য যে এই মানুষটাকে বারবারই স্মরণ করতে হবে, তার যে কথা আমরা বলি, তিনি আমাদের নেতা, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের পথ দেখিয়েছেন, কিন্তু সেই পথটায় আমরা এখন চলছি না। সূত্র বিডি প্রতিদিন। আন্দোলনের প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এখন সবাই নেতা, সবাই স্টেজে বক্তৃতা করতে চায়, কেউ কর্মী হতে চায় না, মিছিলের শেষে কেউ থাকতে চায় না, সবাই যদি নেতা হয় মাঠের কর্মী হবে কে। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই সভা হয়। তিনি বলেন, বিএনপিতে শতকরা 80% লোক নেতা, 20 জন আছে কর্মী, এরকম হলে আন্দোলনে সফল হবেন কিভাবে? যেদিন বিএনপিতে সবাই কর্মী হবে, একজন নেতা সামনে থাকবে, সেদিন গণতন্ত্র মুক্তি পাবে, সেদিন খালেদা জিয়া মুক্তি পাবে।
সেই দিন তারেক রহমান দেশে ফিরতে পারবেন। গাইশোর চন্দ্র রায় বলেন, সেজন্য বলছি আসুন আমরা সবাই কর্মী হই, জিয়ার মতো রাস্তায় হাঁটি, দেখি কতক্ষণ সরকার থাকে, আর সবাই যদি নেতা হই তাহলে কিছুই হবে না। সূত্র যুগান্তর। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে, টিকা কার্যক্রম ও করোনা মোকাবেলায় গৃহীত বিভিন্ন কার্যক্রমে সুশাসনের ঘাটতি ভাইরাস নিয়ন্ত্রণকে দীর্ঘায়িত করেছে। এছাড়া সংকট মোকাবেলা ও সুশাসনের চ্যালেঞ্জ থেকে উত্তরণের জন্য 19 দফা সুপারিশ করেছে সংস্থাটি। করোনা ভাইরাস সংকট মোকাবেলা কোভিড-19 টিকা ব্যবস্থাপনায় সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে মঙ্গলবার এক ভার্চুয়াল সভায় সংবাদ সম্মেলনে এ কথা জানায় প্রতিষ্ঠানটি। এ সময় কোভিড-19 টিকা ব্যবস্থাপনা কার্যক্রমে সুশাসনের প্রতিটি নির্দেশকে কৌশলগত ঘাটতি থাকা এবং ব্যবসায়িক গোষ্ঠীর প্রভাব ও রাজনৈতিক বিবেচনায় টিকা ক্রয়ের ক্ষেত্রে একক উৎসের উপর নির্ভর করায় চলমান টিকা কার্যক্রমে আকস্মিক স্থবিরতা নেমে এসেছে উল্লেখ করে সংস্থাটি। টিআইবির আউটরিচ এন্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মঞ্জুর ই আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডাক্তার ইফতেখারুজ্জামান, উপদেষ্টা নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ডাক্তার সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান ও সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম। গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন গবেষণা ও পলিসি বিভাগের রিসার্চ ফেলো মোহাম্মদ জুলকারানাইন। চলমান টিকাদান কার্যক্রমের আলোচনা করে টিআইবি নির্বাহী পরিচালক ডাক্তার ইফতেখারুজ্জামান বলেন, পরিকল্পনা ব্যবস্থাপনা এবং বাস্তবায়নে সরকারের সমন্বিত ও সুনির্দিষ্ট পথ রেখার অভাবে টিকাদান কার্যক্রমেও ব্যাপক ঘাটতি বিদ্যমান। টিকা নিবন্ধন ও ব্যবস্থাপনা সুবিধা বঞ্চিত মানুষের প্রতিকূলে হওয়ায় এলাকা, শ্রেণী, লিঙ্গ ও পেশা ভিত্তিক বৈষম্য তৈরি হয়েছে। ফলশ্রুতিতে ঝুঁকিপূর্ণ ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে অনেকেই টিকার আওতার বাইরে রয়ে গেছে, যা সার্বজনীন টিকাদান কর্মসূচির অঙ্গীকারকে ঝুঁকিপূর্ণ করেছে। তাই অবিলম্বে সমন্বিত টিকাদান পরিকল্পনার মাধ্যমে সম্ভাব্য সমস্ত উৎস থেকে টিকা সংগ্রহ ও তা প্রদানের সুনির্দিষ্ট পথরেখা প্রস্তুত করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমে সুশাসনের চ্যালেঞ্জ চিহ্নিত করার উদ্দেশ্যে টিআইবি ইতিপূর্বে 2টি গবেষণা পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় টিকা ব্যবস্থাপনা সহ কোভিড-19 মোকাবেলায় গৃহীত বিভিন্ন কার্যক্রম সুশাসনের আলোকে পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে 2021 সালের 7ই ফেব্রুয়ারি থেকে 31শে মে পর্যন্ত সময়কালের তথ্য সংগ্রহ করে টিআইবি তৃতীয় দফার এই গবেষণা কার্যক্রমটি পরিচালনা করেছে। গবেষণার তথ্য অনুযায়ী করোনা ভাইরাস পরীক্ষা RT-PCR পরীক্ষাগার এখনো 30টি জেলার মধ্যে সীমিত এবং অধিকাংশ পরীক্ষাগার বেসরকারি। বিদ্যমান RT-PCR পরীক্ষার কিছু নতুন স্ট্রেন শনাক্তের সক্ষমতার ঘাটতি রয়েছে। নমুনা পরীক্ষার কিটের দাম 3 গুণ হ্রাস পেলেও বেসরকারি পরীক্ষাগারের জন্য নির্ধারিত ফি হ্রাস করা হয়নি। বাজেট এবং যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সকল জেলায় 10টি করে ICU শয্যা প্রস্তুতের পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি। সরকারি হাসপাতালের ICU সংকটের কারণে বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল চিকিৎসা গ্রহণে বাধ্য হয়েছে সাধারণ জনগণ। ফলে একজন কোভিড রোগীর গড় খরচ হচ্ছে 5 লাখের বেশি টাকা। পরিকল্পনা অনুযায়ী 13.8 কোটি মানুষকে জনসংখ্যার 80% টিকার আওতায় নিয়ে আসা ও সে অনুযায়ী টিকা সংগ্রহের ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনায় ঘাটতি রয়েছে। টিকার বাফার স্টক সংরক্ষণে দূরদর্শিতার ঘাটতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে 13 লাখের বেশি টিকা গৃহীতার দ্বিতীয় ডোজ অনিশ্চিত হয়ে পড়েছে। গবেষণায় দেখা যায়, টিকা সংগ্রহ এবং ক্রয়ের ক্ষেত্রে পরিকল্পনার সমন্বয়হীনতা ও ক্রয় চুক্তিতে স্বচ্ছতার ঘাটতি বিদ্যমান। একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাপে সুযোগ থাকা সত্ত্বেও একটি উৎস ছাড়া বিকল্প উৎস অনুসন্ধানে উদ্যোগের ঘাটতি ছিল। জাতীয় কমিটি এবং BMRC একটি চীনা প্রতিষ্ঠানের টিকা ট্রায়ালের অনুমোদন দিলেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যথাযথ সাড়া না দেওয়ায় ট্রায়াল প্রচেষ্টা বন্ধ হয়ে যায়। এছাড়া দেশীয় প্রতিষ্ঠানের উদ্ভাবিত টিকা ট্রায়ালের অনুমোদনেও দীর্ঘ সূত্রতা লক্ষ্য করা যায়। এতে বলা হয়, বিভিন্ন হাসপাতালের কোভিড মোকাবেলায়
হাসপাতালে বরাদ্দ ব্যয় দুর্নীতি অব্যাহত ছিল। যেমন পাঁচটি হাসপাতালে ক্রয় শ্রমিক নিয়োগ ও কোয়ারেন্টাইন বাবদ 62.3 কোটি টাকা ব্যয়ে 5 কোটি টাকার দুর্নীতি, ক্রয় বিধি লঙ্ঘন করে 1 লাখ কিট ক্রয়, বিধি লঙ্ঘন করে অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে ক্রয়াদেশ প্রদানের ঘটনা দেখা গেছে। করোনাকালে কারিগরি জনবলের ঘাটতি মেটাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগে জনপ্রতি 15 থেকে 20 লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। উপযোগিতা যাচাই না করে হাসপাতালে নির্মাণ এবং তার যথাযথ ব্যবহার না করে হঠাৎ বন্ধ করে দেয়ায় 31 কোটি টাকার অপচয় হয়েছে। সূত্র নয়া দিগন্ত। 5 দিনের রিমান্ড শেষে আশরাফুল ইসলাম মণ্ডল রাফি ওরফে বস রাফি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক তরুণীকে বিভৎস কায়দায় যৌন নির্যাতনের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। 30 বছর বয়সী বস রাফি ভারতে নারী পাচারকারী চক্রের হোতা। তিনি চক্রের নেতৃত্ব দিয়ে বিভিন্ন তরুণীকে প্রলোভন দেখিয়ে পাচারের শিকার করতেন। সম্প্রতি বেঙ্গালুরুতে বাংলাদেশি ওই তরুণীর ওপর বর্বর নির্যাতন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তদন্তে নামে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। সন্ধান পায় নারী পাচারের একটি চক্রের। এই চক্রের কাছ থেকে পালিয়ে আসা এক তরুণী ঢাকার হাতিরঝিল থানায় মানব পাচার ও পর্নোগ্রাফি আইনে মামলা করলে সেই মামলায় বস রাফি সহ কয়েকজনকে গ্রেপ্তার করে র‍্যাব। সূত্র যুগান্তর। প্রাইভেট কার থেকে মদ উদ্ধারের মামলায় রিজেন্ট হাসপাতালের মোহাম্মদ শাহেদকে জামিন দেননি হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার 8 জন শাহেদকে জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন। শাহেদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও শাহরিয়ার ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফউদ্দিন খালেদ। গত বছরের 15 জুলাই সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে রিজেন্ট মোহাম্মদ শাহেদকে আটক করে র‍্যাব। এরপর তাকে নিয়ে উত্তরা 11 নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডের 62 নম্বর বাসার সামনে অভিযান চালায়। সেখানে শাহেদের সাদা প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে 5 বোতল বিদেশি মদ, 10 বোতল ফেন্সিডিল, পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়। মদ উদ্ধারের মামলায় 25 মার্চ নিম্ন আদালতে তার আবেদন খারিজ করে দেয়। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। সূত্র কালের কণ্ঠ। দেশের রাজনৈতিক দলগুলো 2020 সালের মধ্যে কেন্দ্রীয় সহ সব পর্যায়ের কমিটিতে কমপক্ষে 33% সদস্য পদ নারীদের জন্য সংরক্ষণের শর্ত মেনে নিবন্ধন নিয়েছে। এই শর্ত মানছে কিনা তা জানতে সোমবার 7 জুন দলগুলোর কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ইসি। দলগুলোকে আগামী 30 দিনের মধ্যে কমিশনকে বিষয়টি অবহিত করতে বলা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে আগামী 31 জুলাইয়ের মধ্যে পরবর্তী পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব অডিট ইসির কাছে জমা দিতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর অনুচ্ছেদ 90B এর শর্তাদি প্রতিপালনের শর্তে নিবন্ধন প্রদান করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশের 90HD অনুযায়ী 90B এর দফা 1B এর কোন বিধান লঙ্ঘিত হলে ওই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। ওই বিধানের প্রতিপালক নিশ্চিত কল্পে রাজনৈতিক দল নিবন্ধন নীতিমালা 2008 এর বিধি 9 অনুসারে নিবন্ধনের শর্তাদি প্রতিপালন সম্পর্কে কমিশনকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন দল যদি নিবন্ধনের শর্ত প্রতিপালন না করতে পারে তাহলে কেন করেনি সেটির ব্যাখ্যা দিতে হবে। সূত্র অধিকার। সারা দেশে আগামী 2 দিন বুধ ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। মঙ্গলবার 8 জুন সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এছাড়া আগামী 5 দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দেশের অবশিষ্ট অংশে মৌসুমী বায়ু
বায়ু আরো অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমী বায়ু দেশের পূর্ব অঞ্চলের উপর সক্রিয় এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি একটি মাঝারি অবস্থায় বিরাজ করছে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সূত্র সময় নিউজ।